আসসালামু আলাইকুম দর্শক খুব গুরুত্বপূর্ণ একটি খবর মন্ত্রী এমপিদের সন্তান স্বজনের ভোট করতে মানা আনুষ্ঠানিকভাবে আজকে আওয়ামী লীগের এই সিদ্ধান্ত হয়েছে এবং ইতিমধ্যে তারা জানাতে শুরু করেছেন প্রথম ধাপে দেড়শোর মধ্যে অন্তত প্রায় পনেরো বিশটি উপজেলায় এই ঘটনা ঘটছে মন্ত্রী এমপিদের নিজের স্বজনদেরকে তারা নির্বাচনে জয়যুক্ত করার জন্য ইতিমধ্যে ভোটে নেমেছেন সেই মাদারীপুরের সাজান খান সেই নাটোরের সিংড়ার সেই ঘটনা আলোচিত ঘটনা প্রতিমন্ত্রীর শ্যালক অন্যদিকে একরামুল করিম চৌধুরী নোয়াখালীর এমপির ঘটনা তার ছেলেকে নির্বাচিত করার জন্য এমনভাবে বলেছেন যদি কোনো এলাকায় ভোট কম হয় তাহলে সেখানে উন্নয়ন কাজ বন্ধ হবে তারপরে আরও একটি ঘটনা সেই আপনারা দেখেছেন সেটিও হচ্ছে পাবনার এক এমপি তার দুই ছেলেকে এক ছেলেকে উপজেলা চেয়ারম্যান এবং মেয়র করতে চান এবং সবচেয়ে ন্যাক্কাজনক ঘটনা ছিল নাটোরের সিংড়ায় যেই ঘটনা খবরগুলো প্রধানমন্ত্রীর কানে আসছে প্রধানমন্ত্রীর কানে আসার পর তিনি ওবায়দুল কাদেরকে নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের তাৎক্ষণিকভাবে ধানমন্ডিতে বৈঠক করেছেন অনানুষ্ঠানিকভাবে এবং বিভিন্ন যেই মানে বিভাগ ওয়াইজ যে সাংগঠনিক সম্পাদকরা আছেন তাদেরকে জানিয়েছেন যাতে এই দলীয় সভানেত্রীর এই মেসেজ দেয়া হয় আমি জানি না এই মেসেজ দেওয়ার পর পরিস্থিতিটা কি দাঁড়াবে কিন্তু যে পরিমাণ একটি উত্তেজনা তৈরি হচ্ছিল তো এটি যদি কার্যকর না হয় তাহলে হয়তো পরিস্থিতি খারাপ হবে যদিও এর বাইরে আওয়ামী লীগে বিভিন্ন জায়গায় লড়াই হবে যেমন কুমিল্লার একটি রিপোর্টে বলেছি যে চারটি উপজেলায় চারটিতেই হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা একে অন্যের বিরুদ্ধে লড়বেন তো এটাকে অ্যালাউ করছে দল কিন্তু কোনোভাবেই এমপি মন্ত্রীরা তারা যেহেতু গুরুত্বপূর্ণ পদে আছেন ফলে তার পরিবার বা অন্যরা এসে আবার নির্বাচন করবেন তারাও এই প্রভাব ফেলবেন তাহলে তো দলের আর কারোর কোনো সুযোগ থাকে না যে অন্য কোনো তারা পদবি পাবেন তো সুতরাং এইরকম একটি পরিস্থিতিতে একটি কঠিনভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে খবরে বলা হচ্ছে দলের মন্ত্রী এম সন্তান পরিবারের সদস্য নিকট আত্মীয়দের উপজেলা ভোট থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ইতিমধ্যে দলটির দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা নিজ নিজ বিভাগের মন্ত্রী এমপিদের দলের এই নির্দেশ জানাতে শুরু করেছে এরপরও কেউ ভোট থেকে সরে না দাঁড়ালে বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে আওয়ামী লীগের দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন জানান এই ধরনের সিদ্ধান্ত হয়েছে দলের সভাপতি শেখ হাসিনার বরাদ দিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদেরকে এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন তারা নিজ নিজ বিভাগে বার্তা পৌঁছে দিচ্ছেন এবার চার পর্বের যেই উপজেলা নির্বাচন হচ্ছে প্রথম পর্বে একশো পঞ্চাশটি উপজেলায় ভোট হবে প্রথম আলোর অনুসন্ধানে প্রথম পর্বে চোদ্দটি উপজেলায় মন্ত্রী এমপিদের সন্তান পরিবার সদস্য ও নিকটাত্মীয়রা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বলে জানা গেছে মন্ত্রী ও এমপিদের বিষয়ে দলীয় সিদ্ধান্ত উপজেলা নির্বাচনের চার পর্বের জন্যই প্রযোজ্য বলে আওয়ামী লীগের দলীয় সূত্র বলছেন ইতিমধ্যে তো একরামুল করিম চৌধুরী নামটি এসছে তারপরে নাটোরের লুৎফুল কবির যিনি শ্যালক তিনি প্রতিপক্ষ প্রার্থীকে অপহরণের ঘটনা দৃষ্টিগোচর হয়েছে তো এরকম আরও মানে ঘটনাগুলো সমস্ত কিছুই তথ্যপাত্রগুলো আসার পর আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুব্ধ হয়েছেন ক্ষুব্ধ হওয়ার পর তিনি দলের সাধারণ সম্পাদক নির্দেশ দিয়েছেন সাধারণ সম্পাদক সেই অনুযায়ী তার যে সাংগঠনিক সম্পাদকদেরকে বিভাগ ওয়াইজ সাংগঠনিক সম্পাদককে নির্দেশ দিয়েছেন এখন দেখা যাক এগুলো কতখানি শেষ পর্যন্ত ইমপ্লিমেন্ট হয় তারপর একটি সংখ্যা আছে সেটা হচ্ছে দলের নেতারা যেহেতু গ্রুপে গ্রুপে ভাগ নির্বাচন করছেন ফলে একটি সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে তো সেটি হয়তো নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে আওয়ামী লীগ কিন্তু আপাতত এই মন্ত্রী এবং এমপিদের আত্মীয় স্বজন পরিবারের সদস্য কেউ নির্বাচন করতে পারবে না এইটা মোটামুটি নিশ্চিত করার ব্যাপারে আওয়ামী মনোযোগী হয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ